डीजे बापी डू शाइट नंबर पोल संकीर्तनैक पितार गोपितार लयाताक्ष विश्वम्भर देशाम्भर धर्म पालो जुग धर्म पालो हन्ति जगत्य कर करुणा জেলাটি আস্বাদন হবে সেটি হল ভগবান শ্রীকৃষ্ণের রূপ বর্ণনা। রাধারানী দুই নয়নের রূপ দর্শন করে এসে আটজন সখীর কাছে রূপের গল্প করেছিলেন, সেই রূপের গল্প করে শেষ করতে পারেন নাই রাধারানী। আর আমরা তো সামান্য মানুষ, কীটানুকীট ক্ষুদ্র থেকে আরো ক্ষুদ্রতম, সেটা পরিবেশন করা বড় শক্ত বড় কঠিন, যাকে বলা হয় কানু ছাড়া কীর্তন। এই যে কীর্তনটা গাওয়া হবে রূপ অভিসার, কানু ছাড়া কীর্তন, রাধারানীর সঙ্গে সখীদের সঙ্গে কৃষ্ণ রূপের আলাপন গল্প, বিভিন্ন প্রকারের কথা আলোচনা করবে, সেটি হল শ্রীকৃষ্ণের রূপ বর্ণনা। শান্তভাবে বসুন, নইলে গণ্ডগোল হয়ে যাবে। জয় জয় নিতাই গৌর সীতানাথ কৃষ্ণ প্রেমানন্দ নিতাই গৌর হরি হরি Bye.
আরে কত
হরি হরি কত চাঁদনিঙ্গাড়িয়া নিরমল নিরমল বীরে রূপের কথা বলিব কত কত চাঁদ নিঙা ভজনের মূরতি খানে কেমন নিরমান করেছে লট খানি নিরমান করেছে কত চাঁদের সুধা দিয়ে আজ নিরমান করেছে কত চাঁদের সুধা দিয়ে নিরমান করেছে উজ্জ্বল নীলকান্ত মণি নিরমান করেছে নীলকান্ত মণি নিরমান করেছে উজ্জ্বল নীলকান্ত মণি আজ নিরমান করেছে উজ্জ্বল নীলকান্ত মণি নিরমান করেছে উজ্জ্বল নীলকান্ত মণি নিরমান করেছে কত রসের সুধা দিয়ে কেমন নিরমান করেছে কত রসের সুধা দিয়া নীলকান্ত মণি রসের মূরতি হরে কৃষ্ণ জয় নিতাই গৌর হরি বল রাধে রাধে কি হেরিলাম কোন একজন সাধক মহাপুরুষ ভগবানকে দর্শন করেছে ভগবানকে দর্শন করতে গেলে কোটি কোটি জন্মের সাধনা চাই
কোটি কোটি জন্মের সাধনায় ফলপ্রসূ না হলে পরে ঈশ্বর দর্শন হয় না। ভগবানকে দর্শন করা পরম সৌভাগ্যের বিষয়, কিছু গুরু কৃপা, ভগবানের কৃপা প্রদর্শিত হতে পারলে তবেই ভগবানকে দর্শন হয়, দর্শন করা যায়। একজন সাধক আমার গৌর সুন্দরকে দর্শন করেছে, কোটি কোটি জন্মের সাধনার ফলপ্রসূ হয়ে গৌরহরিকে দর্শন করেছে। দর্শন করে তিনি লিপিবদ্ধ করলেন, অর্থাৎ কলম দিলেন। কি বললেন? কি হেরিলাম? হেরিলাম শব্দের অর্থ হল দেখিলাম। মৈথিলি ব্রজবুলি ভাষা, কবিছন্দ ভাষা, অপরূপ গোরা গুণনিধি। শান্ত হয়ে বসবেন, শান্ত হয়ে বসলে কথা আসবে। চিত্ত চঞ্চল হলে আপনাদের আমার চিত্তটা চঞ্চল হয়ে যাবে। সন্তর্পণে শান্ত হয়ে বসুন, স্ফুরণ হবে। মন অত্যন্ত স্বচ্ছ বস্তু, দেহ রাজ্যের রাজা মন, বুদ্ধি হল মন্ত্রী, অহংকার সেনাপতি। মনকে না শান্ত করলে কিছু বোঝা যাবে না। রূপ অপরূপ আর স্বরূপ সবই ব্যাখ্যা আছে, যদি মনে প্রাণে সেবন করেন তাহলে ব্যাখ্যা করা যায়, স্ফুরণ হবে, নইলে স্ফুরণ হবে না, বন্ধ হয়ে যাবে। ওই দেখেন না, পুকুরের সঙ্গে মাঠের সঙ্গে জান দেওয়া থাকে, সেই জানে মাছ ওঠানামা করে, সেই জানে মাছ ওঠানামা করে, জলে ঘা দিলে মাছ আর ঢুকবে না, বেরোবে না। আমার মনটাকে যদি চঞ্চল করে দেন স্ফুরণ হবে না। রূপ অপরূপ আর স্বরূপ এগুলো জ্ঞাত না হলে কৃষ্ণের রূপ সম্পর্কে অনুভূতি করা বড় কঠিন হয়ে যাবে। রূপটাকে বলা হয়, স্বরূপটাকে বলা হয়, অপরূপটাকে বলা হয়। রূপ হচ্ছে জাগতিক জগতের কথা, এই বাস্তব জগতের কথা। কথায় বলে ছেলেটাকে দেখতে খুব সুন্দর, মেয়েটিকে দেখতে অপূর্ব সুন্দরী। কথায় কান দেবেন, শান্ত হয়ে বসবেন। জীব জগৎটা কেন জ্বালায় জ্বলছে সেই কথাগুলো রূপের মধ্যে আমি প্রকাশ করতে চাচ্ছি। মেয়েটিকে দেখতে অপূর্ব সুন্দরী, ছেলেটিকে দেখতে খুব সুন্দর, এটা জাগতিক দশার কথা বলছি, বাস্তব জগৎ প্রকৃতির জগতের কথা বলছি। এই যে কথাটা এলো, দেখতে খুব সুন্দর, দেখতে খুব সুন্দরী। আচ্ছা মা বলুন তো, যে ছেলেটির কথা বললাম দেখতে সুন্দর, আর মেয়েটির কথা বললাম দেখতে সুন্দরী, এই সুন্দর সুন্দরী এ কি চিরদিন থাকবে? রাধে থাকবে? রূপ যৌবন নিশীথ স্বপন,
আজ আছে কাল থাকবে কিন্তু সেই রূপের কত বড়াই আমাকে দেখতে কত সুন্দর আমাকে দেখতে কত সুন্দরী আমার কত রূপের বাহার কত বাহারিয়া রূপের গল্প সেটা কি থাকবে কিন্তু আমরা বুঝেও বুঝি না জেনেও জানি না অনুভব হয়ে আমরা অনুভবের শরণ লই না থাকবে না কেন থাকবে না না থাকার বা কারণ কি আমি তো বেশ খাচ্ছি আমি ভোগ বিলাস করছি আমি কত গহনা পরছি কত বেশভূষা কত কিছু প্রসাধনী দ্রব্য আমি দেহে স্বাদ মেটাচ্ছি কিন্তু সেই রূপ থাকবে না কেন প্রকৃতির নিয়মে প্রাকৃত নিয়মে সেই রূপ জৌলস ম্লান হয়ে যাবে এমন একটা দিন আসবে সেই জাগতিক রূপের বাহার থাকবে না নিঃশেষ হয়ে যাবে এই হলো রূপ বৈষ্ণব কবি কি বললেন কি হেরিলাম অপরূপ কি হেরিলাম অপরূপ অপরূপ কাকে বলবো যে রূপের উপর আর কোনো রূপ হয় না যে জ্যোতির উপর আর কোনো জ্যোতি হয় না যে সৌন্দর্যের উপর আর কোনো সৌন্দর্য হতে পারে না যা সর্ববৃহৎ সর্বোত্তম সর্বোৎকৃষ্ট সর্বশ্রেষ্ঠ সেটা হলো অপরূপ তাই বৈষ্ণব কবি বললেন কি হেরিলাম অপরূপ গোরা গুণ নিধি গোরা গুণ নিধি কত চন্দ নিঙ্গাড়িয়া কত চন্দ নিঙ্গাড়িয়া নির মিল বিধি আরে কত চন্দ নিঙ্গাড়িয়া বিধি জাগতিক জগতের জীব জগৎ অনুভব করে না স্বরূপ স্বরূপ কাকে বলবো আমি অভিরাম মণ্ডল এটা আমার স্বরূপ নয় এটা আমার এই জাগতিক জাগতিক নাম কিন্তু আমার আসল পরিচয় কি আমার আসল পরিচয় হলো জীব নিত্য কৃষ্ণদাস জীব নিত্য কৃষ্ণদাস ইহা ভুলি গেল ইহা ভুলি গেল পিচাসি মায়া পিচাসি মায়া তাহে আশ্রয় করিল আমার পিচাসি মায়া তাহে ডাক ডাক আশ্রয় করিল গোরার গুণ এবং রূপ অপরূপ গোরা গুণ নিধি নিধি বলতে কি বোঝায় অমৃত সহজ কথায় বলা হয় সুধা যে অমৃতকে গ্রহণ করতে পারলে জীব জগতের সকল জ্বালা জুড়িয়ে যাবে সকল সমস্যার সমাধান হয়ে যাবে সে হলো কি অমৃত অর্থাৎ সুধা তাই বললেন অপরূপ গোরা গুণনিধি গোরা গুণনিধি যেন সোনায় সহগা সোনায় সহগা উজ্জ্বল বাড়াতে যেমন যেন সোনায় সহগা উজ্জ্বল বাড়াতে যেন হেম মনে অনুমানী রূপের উজ্জ্বল বাড়াতে যেন
কত চাপ। এবার অপরূপের কথাটা বললি, কত চাঁদ, একটা চাঁদের উদয় হয়, সেই একটা চাঁদের আলোয় সারা বিশ্বকে আলোকিত করে দেয়। কত সুন্দর চাঁদ জ্যোৎস্না, তার মধুরিমা আলো, সেই আলোতে পৃথিবীকে সুন্দর করে আলোদান করে পৃথিবীর সৌন্দর্যকে বর্ধন করে। তাই বৈষ্ণব কবি বললেন, মনে হয়, আমার মনে হয় এমন কত কত চাঁদ, কত কত চাঁদের জ্যোৎস্নাকে নিষ্কাশন করে যদি সুন্দর একটা মূর্তি গঠন করা যায়, সে কত সুন্দর দেখাবে। কত চাঁদ নিঙ্গাড়িয়া নির্মাণ করে বিধাতা নির্মাণ করেছেন। তাই বলছেন কি, এই যে বিধির গড়া বিধির গড়া বিধির গড়া বিধির গড়া নদিয়া নাগরী, নাগরী কাদের বলা হয়, নাগরী কথাটা শুনলে মনে হবে কোন একটা মহিলা বা কোন একটা মেয়ে ছেলে, কিন্তু নাগরী কাকে বলা হয়, এরপর রাস হবে কালকে কোন একজন নদিয়া নাগরী, নাগরী মানে মেয়ে ছেলে, কিন্তু সে নাগরী আপনারা নন। নাগরী মেয়ে ছেলে বটে, কিন্তু আপনারা সে নাগরী নন। কেন? বৈষ্ণব রসশাস্ত্র বললেন, বৈষ্ণব রসশাস্ত্রে কি বলেছেন, বৈষ্ণব রসশাস্ত্রে বললেন, বলে তারাই তো নাগরী, তারাই তো নাগরী, দেখো তারাই তো নাগরী, তারাই তো নাগরী, এই নদিয়া নগরে তারাই তো নাগরী, এই নদিয়া নগরে তারাই তো নাগরী, নাগর ভজন করে তারাই তো নাগরী, যারা গৌরী নাগর ভজন করে তারাই তো নাগরী, যারা গৌরী নাগর ভজন করে শিবানী শিবানী শ্রী গৌরী নাগর ভজন করে শিবানী শিবানী গৌরী নাগর ভজন করে তারাই তো নাগরী যারা গৌরী নাগর ভজন করে। আর বললেন কি,
যারা পার হয়ে বসেছে, কারা পার হয়ে বসেছে, নাই অনর্থময় সরোবর গুরু সাধুগুরুর বৈষ্ণবের কৃপা লাভ করে এই মায়ার জগৎকে যারা অতিক্রম করে যারা পার হয়ে বসেছে তারাও নাগরী। তাই কোন এক নদিয়া নাগরী অসকালে বেলি অবসান কালে অর্থাৎ বিকাল বেলায় সূর্যদেব যে সময় অস্তমিত হতে চলেছে ঠিক সেই মুহূর্তে কোন এক নদিয়া নাগরী কাখে গাগরে লয়ে সুরধুনি গঙ্গার ঘাটে, সুরধুনি গঙ্গার ঘাটে জল আনিবার সময় আমার গৌর সুন্দরে গৌর সুন্দরকে দর্শন করে, গৌর সুন্দরকে দর্শন করে মনে মনে ভাবিলেন, মনে মনে ভাবিলেন আমি জনমিয়ে অনেক মানুষ দেখিলাম, আমি জনমিয়ে অনেক মানুষ দেখিলাম কিন্তু মানুষকে যে এত সুন্দর দেখতে হয় এমন সোনার মানুষ হয় আমি জনমিয়ে কোনোদিন দেখি নাই গো, আমি এমন সুন্দর অপরূপের মানুষ আমি জনমিয়ে গো, আমি জনমিয়ে জনমিয়ে গো। তাই সোনার মানুষ গৌধরীকে দর্শন করে তার আর গাগরি জলে ভরা হলো না, সেই গাগরি কখে লই গাগরি ভরা হলো না বটে কিন্তু সেই নাগরীর তার হৃদয় মন প্রাণ ভরে গেল, হৃদয় মন প্রাণ গেল, হৃদয় মন প্রাণ ভরে গেল, দর্শন করে তারে হৃদয় মন প্রাণ ভরে গেল, নাম ধরণ করে হৃদয় মন ভরে গেল, তার জল ভরা হলো না গো, তারে হৃদয় মন প্রাণ জয় ভাসতে ভাসতে ঘরে ফিরে এসে আর এক নাগরীকে শুধাইছে, নাগরী অনাগরী আমি এমন একটা সোনার মানুষ দর্শন করেছি, সোনার মানুষ মানুষ যেমন সোনার হয় আমার জানা ছিল না, মানুষকে দেখতে এত সুন্দর হয় এমন সুন্দর তার বর্ণ যেন সোনার মতো ঝিলমিলি ঝিলমিলি করছে এমন একটা মানুষকে আমি দেখেছি, যদ অবধি আমি দর্শন করেছি আমি কোনো প্রকার ধৈর্য মানাতে পারছি না। সেই নাগরী শুনে বললেন, ও নাগরী তুই তো দর্শন করেছিস, তোর নয়নে অশ্রুপাত হলো বটে কিন্তু আমার ভাগ্যে তো দর্শন হলো না, তাই সেই রমণী কত আক্ষেপ করে ও নাগরী
তুই তো দর্শন করেছিস, কিন্তু আমার তো ভাগ্যে হলো না। তাই গুরু হরিকে দর্শন করে নদিয়া নাগরী বললেন, এমন সোনার মানুষ দেখলাম। তাই আর কি বললেন, শোন শোন, আমি আর কি দেখেছি বলি, ওরে ওরে যুগাল সুধা জন বৃক্ষ উগারই সুধাজন গোরা মুখের হাসি। মুখের হাসিটা কেমন দেখলে মনে হবে যেন নিরন্তর সুধা বরিশন। কেন না এই অধুনা কলযুগে কলি জীবের প্রতি সুপ্রসন্ন হয়ে গৌধরি আমার নদী আসেছেন, তার হাসিখানা কেমন না সুধা ছড়ছে। আর একজন বলছেন, কবি বলছেন, এ তো হাসি নয় হাসি চিরদিনের দাসী করে হরি নামের মালা দিয়া, 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 চিরদিনের দাসী করে হাসি নয় হাসি নয় উগারাই সুধাজন গোরা মুখে হাসে। নিরক্ষিতে গৌরাঙ্গ রুভিয়ায় রইল বসে, নিরক্ষিতে মানে দেখা, নিরীক্ষণ করে দেখা, হেরিলাম মানে দেখিলাম, নিরীক্ষণ মানে দেখিলাম, দেখিলাম মানে দেখিলাম, কিন্তু পার্থক্য আছে। যেহেতু ভাষার তাৎপর্য আছে, ভাবেরও কি ভাবের তাৎপর্য, নিরীক্ষণ করে দেখা, হেরিলাম কথা দেখা, আর দেখিলাম কথার মধ্যে পার্থক্য আছে। নিরীক্ষণ করে দেখা, তন্ন 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 করে দেখা, নিরক্ষিয়া গৌরাঙ্গ রূপ হিয়ায় রইল বসি। তাই বৈষ্ণব কবি
গোবিন্দ দাস কত আক্ষেপ করছে, মম অভিলাষ ক্ষমা নাই হলো মোর। গোবিন্দ দাস কয়ে কি কহব, গোবিন্দ দাস জয় জয় শ্রী রাধে। আজ বাণী বেড়িয়া হরিসভায় যে কত মধুর, আমি তো এসেছি গান শুনতে, এবং বাল্যকালে এখানে কত গান বাজনা করেছি এদেশে, চন্দ্রবাবুর বাড়ি থেকে, চন্দ্রমৌলের বাড়ি থেকে, আমাদের ভবতারণ বাবু এবং দৈবকী মান্নার বাবার বাড়িতে, এই শ্যামলী টেমুলি আসত, রামকৃষ্ণ দুর্যোধন ইত্যাদি। যাই হোক, এটি চৈতন্য ভাগবতের কথা বলছে, অনেকদিন তো বাজিয়েছি বাবা। তবা কথামৃত তপ্ত জীবনম, ভগবানের কথা হলো অমৃত, যে ভগবানের কথা শুনলে
হৃদয় পাষাণ গলে যায়, হৃদয় তো দূরের কথা, পাষাণ গলে যায়। এটা কলৌযুগ, কলৌযুগে হরিনাম সংকীর্তন, অন্য যুগে অন্য ধর্ম, কৈল মুনিগণ কলিতে নামযোগ্য জীবের উদ্ধার কারণ, কলৌযুগে হরিনাম সংকীর্তন। চৈতন্য চৈতন্যতে 14 অধ্যায় লেখা আছে, কলিযুগ ধর্ম হয় চারিযুগে চারি ধর্ম জীবের কারণ বলছে চৈতন্য চরিতামৃতে। কলিযুগ, কলিযুগ কেন ধন্য, চারিদিকে চারি ধর্ম জীবেরই কারণ। অতএব এই কলিযুগে নাম করলে কি হয়, নামের মাহাত্মা কি, কেন এই এত পয়সা খরচ করে বাবুরা মাধুকুরি করে দাঁড়ায় দাঁড়ায় ভিক্ষা করে, বড় বড় মাস্টার বড় বড় অফিসার এই গ্রামেই আছে, তারা দীনহীন কাঙালের মতো অযাচকে, মাধবেন্দ্রপুরের মতো অযাচকে তারা দান করেছে সেই হরি মহতি হরিসভাতে। আজ সেই মধুর মহতি হরিরাম যজ্ঞ, আর এই অধম এই গৌরাঙ্গ 70-এ পা দিয়েছে বাবা, 70 চলছে, 60 বছর 61 বছর বাজানো হয়ে গেছে, খুললিয়ে দাঁড়াতে পারি না। বাবুরা বৃদ্ধ বয়সে আমাকে ধরেছে অবিরাম বাবু বলে একটু যেতে হবে, একটু আনন্দ করতে হবে। তা আমি বললাম ঠিক আছে যাব তোমার কথা রক্ষার্থে। তা আমার যখন যৌবন ছিল, যখন কৈশোর ছিল যৌবন ছিল, আর বার্ধক্য দশায় এনে আমাকে কি আর দেখবেন বাবা, সে লাভঝাপ সেই তোর তা তো হয় না। তা আজ আপনাদের কাছে কি বলবো, বাবুদেরকে ধন্য করবেন মহতি হরিবাসরে। তবা কথামৃত তপ্ত জীবনম বললাম, ভগবানের কথা অমৃত। হ্যাঁ, তা কলিযুগ ধর্ম হয় নাম সংকীর্তন, চারি যুগে চারি ধর্ম জীবেরই কারণ। তাহলে কলিযুগ ধর্ম হয় নাম সংকীর্তন, চারি যুগে চারি ধর্ম জীবেরই কারণ। অতএব গৃহে তুমি, অতএব গৃহে তুমি কৃষ্ণ ভজ গিয়া, কুটিনাটি পরিহরি একান্ত হইয়া, নিত্য সাধন তত্ত্ব যে সে যে কিছু সকল হরিনাম সংকীর্তনে মিলিবে সকল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। ষোলনাম 32 অক্ষর এই তো মন্ত্র, ষোলনাম 32 অক্ষর আবার এই তো তন্ত্র। এই নামকে সাধন করলে কি হবে, সাধিতে সাধিতে যাবে প্রেমাঙ্কুর হবে, নিত্য সাধন তত্ত্ব জানিবা আসে তবে, নিত্য সাধন তত্ত্ব জানিতাই গৌর হরিবল হরিবল হরিবল। গোবিন্দ দাসে কহে জয় রে রূপে বলিহারি, 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 আরে দাসে
বল হরি বল মধুরা দধিচি মধুরা বৃন্দাবনে শ্রীকৃষ্ণের যতক খেলা সর্বোত্তম নরলীলা নর বাপু তার সর গোপ বেশ বেনু তার শ্যাম কৈশর নটব কৃষ্ণের রূপ এসে যে মানব রূপে অনুরূপ মানব রূপের অনুরূপ যোগ মায়া চিত শক্তি বিশুদ্ধ সত্তার পরিণতি পরিণতি তা বলিলা লোকে দেখাইতে লোকে দেখাইতে ভক্তগণের গুঢ় ধান এরূপ রতন এরূপ রতন প্রকাশ করিল নিত্য লীলা প্রকাশ করিল নিত্য লীলা হইতে দাই গৌর সীতানাথ কৃষ্ণ প্রেমানন্দিত নিতাই গৌর হরি হরি যোগ মায়া চির শক্তি বিশুদ্ধ সত্তার পরিণতি বিশুদ্ধ সত্তার পরিণতি তব লীলা লোকে দেখাইতে লোকে দেখাইতে ভক্তগণের গুঢ় ধন এরূপ রতন এরূপ রতন প্রকাশ কইল নিত্য লীলা হইতে প্রকাশ কইল নিত্য লীলা হইতে অনিত্যময় জগৎ নিত্য লীলা হল ভগবানের লীলা নিত্য লীলা সে তো দর্পণ মার্জন চিত্তের দর্পণ দর্পণ মানে আয়না সে তো দর্পণ মার্জন আয়না দর্পণ শব্দের অর্থ হল আয়না যে আয়নাতে প্রতিচ্ছবি দর্শন করা হয় সেই আয়নাটা যদি ময়লা পড়ে থাকে তাকে প্রতিচ্ছবি দর্শন হবে না কোন একটা কাগজের টুকরো অথবা কাপড়ের টুকরো দিয়ে সেই আয়নাটাকে পরিষ্কার করলে যেমন প্রতিচ্ছবি বোঝা যাবে প্রতিচ্ছবি প্রতিফলিত হবে কিন্তু ময়লা থাকে তা হবে না সে তো দর্পণ মার্জন দর্পণ শব্দে আয়না চিত্তের দর্পণ মানে আয়নায় ভগবানের যে প্রতিচ্ছবি দর্শন হবে আমার হৃদয় ক্ষেত্র যদি পরিষ্কার না হয় দর্শন হবে না আর দর্শন না হলে ভালো লাগবে না তা সেই প্রতিচ্ছবি দর্শন কেমন ভাবে হবে চিত্তের দর্পণটাকে পরিষ্কার করা যায় ধব মহাদাবাগ্নি নির্বাপন দাবাগ্নি শব্দের অর্থ কি আগুন দাবাগ্নি কোন আগুনকে দাবাগ্নি বলা হয় গাছের গায়ে গাছের ঘর্ষণ লেগে জঙ্গলে যে আগুন হয় জঙ্গলে যে দাউ 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 করে জ্বলতে থাকে সেই আগুনটাকে দাবাগ্নি যাকে সহজে বলা হয় বন দাবান সে তো দর্পণ মার্জন জন্ম জন্মান্তর ধরে সেই জঙ্গলে যখন আগুন লাগে
হয় যে সব পশু সকল থাকে সেই আগুনের ঘেরাটবে যদি একবার পড়ে সেই আগুনের ঘেরাটবে যদি কোনো জীব বা কোনো জন্তু পড়ে যায় তার প্রাণটা বিনাশ হয়ে যাবে আগুনে দগ্ধ হয়ে জীবন পাত হয়ে যাবে ঠিক তেমনি আমাদের এই জীবনটা তেমনি ওই বন দাবা নলের মতো দাউ 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 করে জ্বলছে দাউ দাউ করে জ্বলছে বনে দাবা নলে দাবা নল যখন বন মাঝে হয় সে তো নির্বাণ করার কেউ করে না তাকে নির্বাপিত কেউ করতে পারে না অচিরাত যদি কোনো সময় মেঘের উৎপন্ন হয় সেই মেঘের যখন বাড়ি বর্ষণ হয় সেই মেঘের বাড়ি বর্ষণে মেঘের বাড়ি বর্ষণে জঙ্গলের আগুন নির্বাপন হয় বটে কিন্তু জন্ম জন্মান্তর ধরে যে পাপ তাপের আগুন জ্বলছে হৃদয়ের মধ্যে সেই আগুন কেমন ভাবে নির্বাপিত হয় যদি সাধু সঙ্গ করা যায় সাধু সঙ্গ যদি লাভ করা যায় আমার মদনমোহন কৃষ্ণের যদি কৃপা বর্ষিত হয় হরিনাম সংকীর্তনে যদি প্রেমাশ্রু পতিত হয় নয়ন বাড়ি যদি হৃদয়ের মধ্যে পড়ে জন্ম জন্মান্তরের আগুন সেই হরিনাম সংকীর্তনের বাড়ি সিঞ্চন করিবে হৃদয়ের আগুন সেই জন্ম জন্মান্তরে জ্বালা সে যে জুড়িয়ে যাবে আমি যে কে আমি যে কোথা থেকে এখানে এসেছি আমার কর্তব্যটা কি কি যে আমার কাজ কিছুই জানি না কিছুই জানি না সাধু সঙ্গ লাভ হলে নিবৃত্তি দশা হলে যখন নিবৃত্তি আসে তখন তার সহজ উপায় আসে সাধু সঙ্গ হইতে হয় অনর্থ নিবৃত্তি অনর্থ নিবৃত্তি অনর্থ নিবৃত্তি হইলে হয় কৃষ্ণ ভক্তি আরে অনর্থ নিবৃত্তি হইলে হয় কৃষ্ণ প্রেম ভক্তি সে তো কাম কামনায় মিলবে না রে কাম কামনায় মিলবে না হে অনুরাগের ঘরে রসের খেলা তো কাম কামনায় মিলবে না অনুরাগের ঘরে রসের খেলা কাম কাম কামনায় মিলবে না গো কৃষ্ণ অনুরাগে রসের খেলা করে যে লীলাতে গা লয়ে শিলা রাসের খালা যে লীলাতে বলায় শিলা ও নরাগে রাসের খালা জয় শিলা রাসের খালা যে লীলাতে বলায় শিলা কৃষ্ণ অনুরাগ চাই তাই কৃষ্ণময়ী রাধারানী কৃষ্ণ অনুরাগিনী সর্বলক্ষ্মীময়ী সর্বকান্তি সম্মহীন পরা পরা পরাতরাং পূর্ণ পূর্ণ চন্দ্র বরা ননা ভক্তি মুক্তি প্রদান নিত্যা মূল প্রকৃতি প্রকৃতির মূল সাপরা মূল প্রকৃতি হলেন রাধা সেই রাধা কৃষ্ণময়ী
कृष्ण प्राणा कृष्ण जहाँ अंतरे जहाँ जहाँ नेत्र पड़े ता कृष्ण स्फुरे बादिनीर घरे बास सेई बादिनीर घरे कत कष्टे निर्जित हुए ताके चलते हैं कृष्ण कथा कहते माना शाशुड़ी ननदिनी कथा सहते हैं आना जल फेले दिए जल आनते जाए राधा जमुना रान्ना घर आड़ाले गए अतर्कित भावे कलसी भर्ती जल फेले दे जल आनबार छला करे चातुरी करे चतुरी धनिया आर की करे कलसिर मध्य खीर सार ननी छाना इत्यादि रही कलसिर भेतरे करे काके निया जमुना जाए जमुनार तीरे गिए देखे प्राणबल्लभ गोविंद आमार गोविंद आमार कदम्ब वृक्ष मूले कदम्ब तलाय दाड़ाये आछे गोविंद आमार कदम्ब वृक्ष तले दाड़ाये आछे कदम तलाय दाड़िये आछे सेखाने गिये कलसि नामिये कलसी थे क्षीर सर ननी से खान बार कर बधुर कंठ जड़ाए बोले बधु हमें कत कष्ट जान शाशुड़ी ननदिनी चोखे धुलो दिए क्षीर सर नवनी नहीं तुम्हार जन्नो बोले खाओ हे आमार बधु खाओ हे आमार बधु खाओ हे बधु खाओ हे अमर जन्ने ये नहीं चाहिए बोले खाओ हे अमर बधु खाओ हे अमर जन्ने ये नहीं चाहिए खाओ हे अमर बधु खाओ हे बोले खाओ हे अमर प्राणो नाथ 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 दूर थे के आराम थे के दर्शन कर चुके हैं कुटिला माँ के बोलते माँ कुटिला जटिला बोलते माँ आम्रा मात्र चार जन लोग घरे बास करी आम्रा दुई माए छिए दादार बौदी तार चार जन लोग बास करी कतटा जल लागे जखन तखन बऊ चले जाए जल आनते और बऊ जल जल आनते जावार छला करे कृष्ण संगे मिलित है कत कौशल जे जन कृष्ण भजे से बड़ चतुर हरि नाम कृष्ण नाम बड़ मधुर जे जन कृष्ण भजे से बड़ चतुर राधा रानी एमनी भावे बधु सेवा दे बधुर संगे मिलन घटे सेटा सहते पारे ना कुटिला कुटिला जानते पारे बोझो कलंकिनी मुख पड़िया कलसिर मध्य तुम्हें छाना ननी क्षीर माखन नहीं गे से नंदर बेटा के खाच से कदम गाचे तलाय सब देखे आबार परक्षणे जखन जाए कि करे कलसिर मध्य नय से क्षीरसर ननी कापड़े करे एक पुटली बेधे खोपार मध्य नहीं खोपार मध्य कर नहीं जाच्छे
কলসি কাকে আছে ননদিন মাছে দেখে কলসি নামাও নামাও তোমার কলসি তো কি আছে দেখি সে তো আর কলসির মধ্যে নেই আজকে তো নিয়েছে খোপার মধ্যে করে জান রাধে রাধে কত চাতুরী কৃষ্ণ ভজনের কত রকমের ছলা ছল চাতুরী চাতুরী না হলে কৃষ্ণ ভজন করা যায় না এই আমরা কয়েকজন মন্দিরে থাকি ও বাবা কত কথা কত কথা নেবে কত মানুষের এই কয়েকজন মন্দিরে থাকি সন্ধ্যাবেলা আসি একটু ভোগ নিবেদন হয় একটু কৃষ্ণ কথা কৃষ্ণ নাম বলি একটু প্রসাদ পাই বাড়ি যায় দেখবেন কোনো মানুষ যদি কোনো দুষ্কর্ম করতে যায় তার দল কিন্তু খুব ভারী তার কোনো অসুবিধে নেই আর একজন যদি সে যদি তিলকারণি করে মালা জপে না সকলকার লেগে গায় হ্যাঁ ভজনের বৈরী তারা কুটিলা বলছে দেখি 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 কলসির মধ্যে কি আছে দেখি রাধারানী কলসি নিয়ে উল্টে দিলে কুটিলা দেখে তো হতবাক হ্যাঁ চলে গেলেন খপার থেকে সেই ক্ষীরসর নানা ছনের পুটলি বের করে সেই পুটলি থেকে ক্ষীরসর ছানানি বের করে নিয়ে প্রাণবল্লব মধুর নিকটে দাঁড়ায় বলে প্রাণনাথ বলে খাও হে আমার মধু খাও হে খাও হে আমার মধু খাও হে কষ্টে এনেছি হে বলে খাও হে আমার মধু খাও হে বড় কষ্টে সেই রাধারানী আজকের করেছে কি অশোকালে সন্ধ্যার কিছু পূর্বে যমুনায় জল আনতে হ্যাঁ যমুনায় জল আনতে গিয়ে কৃষ্ণরূপটাকে দর্শন করেছে দর্শন করে ঘরে ফিরে এসেছে ঘরে ফিরে এসে একা বসে বসে চিন্তা করছে কৃষ্ণরূপের কথা কৃষ্ণকে দেখেছে তাই ঘরের মধ্যে বসে বসে চিন্তা করছে বৈষ্ণব পদকর্তা এখানে ভাব দর্শন করে বাবা বলো কোন করে বললেন কি রাধে রাধারানীর দশাটি কেমন কি বা যমুনা যাইয়া শ্যামেরে দেখিয়া ঘরে আইলা বিনা যমুনাতে যাইয়া যমুনাতে যাইয়া ঘরে যাইল বিনোদিনী ধরি আমার যমুনা যাইয়া শ্যামের দেখিয়া ঘরে আইলা বিনোদিনী যমুনা যাইয়া শ্যামের দেখিয়া ঘরে আইল দিন ধনে যমুনা যাইয়া শ্যামের দেখিয়া ঘর আইল দিন আরে বিরলে বসিয়া রাই ধনে আমার বিনোদিনী আমার বিরালে বসিয়া কাঁদিয়া কাঁদিয়া বিরালে শ্যাম রূপে ধ্যান করিছে তোরে শ্যাম রূপে ধ্যান করিছে
কৃষ্ণময়ী কৃষ্ণ প্রাণা এই ধ্যান রূপে ধ্যান করিছে কৃষ্ণময়ী বিরলে বসে পেশা আমি গর্বে গর বেদে হয়ে রূপে ধ্যান করিছে কৃষ্ণ রূপে বিরলে বসিয়া আপনারা কিন্তু বিরলে বসে নেই মন চঞ্চল একটু বিরলে বসুন বিরলে বসে বিরল কাকে বলা হয় নির্জন স্থান নির্জন স্থানকে বিরল বলা হয় ভজনীয় স্থান গোপন স্থান যেখানে কৃষ্ণ হ্যাঁ কৃষ্ণকে ভজন সাধন করবার সুযোগ পাওয়া যায় বিরল স্থান রাধা যেখানে বসে সেই জায়গাটা কেমন একটু অনুভব করুন অনুভব করতে হবে তো প্রধানমন্ত্রী যে চেয়ারে বসে যে সিংহাসনে বসে আর কি কেউ বসতে পারে রাধারানী বিরলে বসিয়া কান্দিয়া কান্দিয়া ধেয়ায় শ্যাম রূপখানি আবার কেমন ভাবে গো যে মত যোগী ও দুটি নয়নে বহিছে সঘনে শ্রবণ মেঘেরে ধারা ও দুটি নয়নে বহিছে শ্রবণে ধারা ও দুটি নয়নে বহিছে সঘনে শ্রবণ মেঘের ধারা কৃষ্ণ প্রেমের বন্যা বইয়ে ধারায় ধারায় ধরা ভাষাই ধরা ভাষাবে নিজ কর পর রাখিয়া কপাল যে মত যোগিনী পারা ও দুটি নয়নে বহিছে সঘনে সঘনে শব্দের অর্থ কি না ঘন 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 পরিশন শ্রাবণ শ্রাবণ মাসের যেমন পরিশন হয় ঝরঝর ঝরঝর করে ঝরতে থাকে বৈষ্ণব পদাবলী বললেন শ্রাবণ মেঘেরই ধারা ঠিক সেই সময় ঘরের মধ্যে হেন কালে ঠিক সেই সময়
হেনো কালে তথা আইলা ললিতা রাইকে দেখিবার তরে সে দশা দেখিয়া ব্যথিত হইয়া তুলিয়া লইল তুলিয়া লইল কোলে কোলেতে নিয়েছে রাধাকে কোলে নিয়ে বলছে রাধে রাধে বল একাকিনী বসে বসে কেন কাঁদছিস কি হয়েছে বল আমি জানি ভালো করেই জানি তোর ঘর ভালো না তোর তো বড় বিষাদের ঘর নির্জিত ঘর বড় কষ্টের ঘর বল না কি হয়েছে আমি তো তোর খেলার সঙ্গিনী একবার খুলে খুলে বল তোর মরমের মরমী মরম সখী আমি তা আমার নিকটে বলতে বাধা কি বল না কি হয়েছে যদি কিছু হয়ে থাকে তার আমরা প্রতিকার করতে পারি কি দেখি তার প্রতিকার করি হেন কালে তথা আইল ললিতা রাইকে দেখিবার তরে সে দশা দেখিয়া ব্যথিত হইয়া তুলিয়া লইল তুলিয়া লইল দেখি প্রতিকার করতে পারি কিনা বল আ জন্ম সুখে আ জন্ম সুখে হাসি বিধুমুখে হাসি বিধুমুখে কহু না হেরিয়ে আন কোনদিন তো এমন দেখি নাই আজু কেন ধনী হয়েছ এমনই কহো না কি লাগি করিছে প্রাণ কহো না কি লাগি করিছে প্রাণ কহো না কি লাগি করিছে প্রাণ চাঁচর চিকুর কিছু না সম্বর কেনে হইল অজ্ঞান তুই আমার অজ্ঞান হয়ে কেন পড়ছি জ্ঞান হারিয়ে ফেলেছিস বলে মনে হয় বল খুলে খুলে বল চণ্ডীদাস বৈষ্ণব রসশ্রেষ্ঠ কবি চণ্ডীদাস এই বাংলায় তার জন্ম হয়েছিল বীরভূম জেলার নান্নুর গ্রামে বীরভূম জেলার নান্নুর গ্রামে জন্ম হয়েছিল চণ্ডীদাসের সাধক কবি চণ্ডীদাস চণ্ডীদাস বড় শ্রেষ্ঠ কবি চণ্ডীদাস রসশ্রেষ্ঠ কবি চণ্ডীদাসে কহে হ্যাঁ কেন অজ্ঞান হয়েছিস হ্যাঁ হেনেছে হৃদয় শ্যামের প্রীতিবান শ্যামের প্রীতিবানের আবার এমন দশা ঘটেছে তা বল না কি হয়েছে আমরা তো মরমের মরমই এতক্ষণ কিছু বলেনি রাধা এইবার বলছে বলবো কথা বলবো তোদের নিকট বলবো তবে যে কথা বলবো আমি তো আন কথা বলবো না আমি কি কথা বলবো জানিস কিছু কৃষ্ণ কথা বলিব কৃষ্ণ কথা বলিব কৃষ্ণ কথা বলিব কৃষ্ণ কথা বলিব আমি আন কথা বলিব না কিছু কৃষ্ণ কথা বলিব আমি আন কথা বলিব না হে কৃষ্ণ কথা বলিব মন দিয়ে শ্রবণ করবি কৃষ্ণ কথা বলিব মন দিয়ে শ্রবণ করে মন দিয়ে শ্রবণ করবি কৃষ্ণ কথা বলিব আমি আন কথা বলিব তোরা মন দিয়ে শ্রবণ করবি আমি কৃষ্ণ কথা বলি আন কথা বলবো না তাই বললেন তবে বলি শোন চিত্ত স্থির কর মনকে শান্ত কর ধীরভাবে বস কৃষ্ণ কথা শুনতে গেলে শান্ত না হলে পরে কৃষ্ণ কথা শ্রবণ হবে না শ্রবণ না হলে রসের কোনো আস্বাদন পাবি না তাই রাধারানী বললেন জানিস আজকে অসকালে অর্থাৎ সন্ধ্যার কিছু পূর্বে
আমি যমুনায় গিয়েছিলাম জল আনতে, যমুনায় গিয়েছিলাম বটে, কিন্তু সঙ্গে আমার কেউ ছিল না, সঙ্গে আমার কেউ ছিল না, নানা সঙ্গে আমার কেউ ছিল না, সঙ্গে আমার কেউ ছিল না, আমি একাকিনি গেলাম জলে, সঙ্গে আমার কেউ ছিল না, সঙ্গে আমার কেউ ছিল না, একা কুমো কাকে করি যমুনায় আনতে বাড়ি, জলের ভিতর সামরা জানিস, জলের ভিতর শ্যামকে আমি দর্শন করেছি। ললিতা বললেন সে কি, এ কথাটা যেমন কেমন লাগছে, আরে জলের ভিতর কোনো মানুষ থাকতে পারে, কে কেমন কথা বলিস? রাধারানী বললেন হ্যাঁ আমি দেখেছি, একা কুম্ভ কাকে করি যমুনায় আনতে পারি, জলের ভিতরে জলের ভিতরে সামরা, জলের ভিতর আমি কৃষ্ণকে দেখেছি, ফুলের চূড়াটি মাথে মোহন মুরলি হাতে, 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 শ্যামতনে জলেতে মিশা, শ্যামতনে জলেতে মিশা, যমুনা জলে মিশে গেল, আর জলে মিশে গেল, যমুনা জলে মিশে যে গেল, ওই যমুনার জলে মিশে গেল, তো খুঁজে পেলাম না গো, ওই যমুনার জলে মিশে গেল, আমি আর তো খুঁজে পেলাম না গো, যমুনার জলে মিশে গেল, আর তো খুঁজে পেলাম না গো, যমুনার জলে মিশে গেল, আর তো খুঁজে পেলাম না গো, যমুনার জলে মিশে গেল, ফুলের চূড়াটি মাথে মোহন মুরলি হাতে, শ্যামতনু জলেতে মিশায়, যখন আমি হ্যাঁ তখন কি করলাম জানিস, কাকের কলসি নামিয়ে সেই কৃষ্ণকে জলের মধ্যে যখন দেখলাম, আমি দুটি হাত নিয়ে করলাম কি ধরবো বলে, দুটি হাত আমি জলের মধ্যে না জলের মধ্যে ডুবিয়ে দিলাম, যখনই জলের মধ্যে ডুবিয়ে দিলাম, তারে আর তো খুঁজে পেলাম না রে, আরে আর তো খুঁজে পেলাম না রে, আমি আর তো খুঁজে পেলাম না রে, যমুনা জলে গেল সে, আমি আর তো খুঁজে পেলাম না রে, যমুনার জলে মিটে গেল সে, আর তো খুঁজে পেলাম না রে, যমুনার জলে মিটে গেল রে, আর তো খুঁজে পেলাম না রে, খুঁজে পেলাম না রে, আমি আর তো খুঁজে পেলাম না রে, এই যমুনার জলে মিশে গেল হে, যমুনার জলে মিশে গেল, আমি ধরতে গেলাম, যখনই হাত দিলাম জলে আর দেখতে পেলাম, অনেক প্রবন্ধ করি ধরিবারে যাই হই, ধীরে ধীরে কর বাড়াইনু,
কর বাড়াইয়াছে অর্থাৎ হাত বাড়ালাম আর না খুঁজে পাই আকুল হয়ে জলেতে ডুবি আমি আকুল হয়ে জলেতে ডুবিন আরে ঢেউ মোর হইল কাল না পাইলাম নন্দলাল ঢেউ মোর হইল কাল যখনই জলে হাত দিয়েছি ঢেউ হলো আর দেখতে পেলাম না দেখি মধুর মুখ পেলাম যে বড় বিষম দুঃখ কাঁদিতে কাঁদিতে আইলাম ঘরে আমি কাঁদিতে কাঁদিতে আইলাম ঘরে বৈষ্ণব কবি জ্ঞানদাস বললেন সাক্ষাৎ লীলা দর্শনকারী বৈষ্ণব কবি তিনি কি বললেন হ্যাঁ জ্ঞানদাসের বাণী শুনো রাধা বিনোদিনী অকারণে তুমি অকারণে জলে ঝাঁপ দিলে অকারণে তুমি জলে ডুবেছিলে বুঝিতে নারিলে মায়া জলে ছিল অঙ্গ ছায়া শ্যাম ছিল কদম্বের ডালে শ্যামে ছিল কদম্বের ডালে কদম্ব বৃক্ষে শ্যাম সুন্দর বাঁশি নিয়ে বসেছিল সেই কৃষ্ণের প্রতিচ্ছবি যমুনার জলে পতিত হয়েছে তুমি সেখানে গিয়ে দেখেছ তার প্রতিচ্ছবি যখন তুমি জলে হাত দিয়েছো যমুনার জলে জল যখন টলমল হয়ে ঢেউ হয়ে গেল আর তাকে দেখা গেল দেখতে পাওয়া যায় না হ্যাঁ তুমি তাকে দেখতে পেলে না অকারণে জল ডুবেছিলে যেহেতু শ্যাম সুন্দর কদম্ব বৃক্ষে ছিল সেই প্রতিচ্ছবি প্রতিফলিত হয়েছে বটে তুমি কিন্তু আর দেখতে পেলে না হ্যাঁ তাই রাধা রানী আমার রাধা রানী আমার জল ভরা তো হলো না জল ভরা তো হলো না কাঁদিতে কাঁদিতে কাঁখে কলসি লয়ে গিয়ে ফিরে এলেন আস্তে আস্তে সেই মাটির কলসি মাটির কলসি কাক থেকে পড়ে গিয়ে ভেঙে গিয়ে তার কানাই ছিল হ্যাঁ তা যখন ঘরে ফিরে এসেছে ননদিনী বলছে হ্যাঁ কলসি কলসিটা ভেঙে এনেছিস কি বলছে শোন শোন হরিচক্র উপজল শুকাল কর্ণ পিতাপে হরিচক্র উপজল শুকাল কর্ণ পিতাপে হুতাসনে যোগিল বাঁচল ক্রুটল কোন বিপাক হরিচক্রের মতো চক্র যার সেই হরিচক্রতে যার জন্ম হল যাকে রৌদ্রের তাপে শুকনো করা হল শুকাল কর্ণ পিতা কর্ণের পিতা সূর্যদেব তার তাপে শুকাল তাসনে জবির বাঁচল সেই কলসিকে আগুনি দিয়ে পড়ানো হল টুটল কোন বিপাকে তুই তাকে কোন বিপাকের ফলে এমন ভাবে তাকে ভেঙে নিয়ে এসেছিস কুটিলার কথা শুনে রাধারানী বলছেন ননদিনী গো শোনো কি অবস্থা হয়েছে কি দশা হয়েছে তোমায় একটা একটা করে বলি তুমি শোনো অলি বাহন বাহন হামে আমে চালিয়ে অলি বাহন বাহন অলি শব্দে ভ্রমর ভ্রমরের বাহন কে না পদ্ম পদ্মের বাহন কে না জল তা কলসিতে করে আমি জল আনছিলাম হামে আনে চালিয়ে শশী বাহন বাহন পাছু আসি খেলয় শশী বাহন শশী হতে চন্দ্র চন্দ্রের বাহন হলেন দেবাদিদেব শঙ্কর ভোলানাথ কৈলাসপতি মহাদেব বাহন চন্দ্রের বাহনকে ভোলানাথ তার বাহনকে ষাঁড়
शशी बाहन बाहन कैसे बाहन ऐसे और शार शशी बाहन बाहन पाछुआसी फलय पिछन थे कि हमें जो धक्का मेरे छे সেই ধাক্কা যখন মেরেছে সেই ষাঁড় বিপরীত ঘোরাও তো মাথ প্রাণে ভয়ে প্রবেশিতে বনে কুচদয়ে লাকায় কণ্ঠাঘাত সেই ষাঁড় যখন আমার পিছনে ধাক্কা মেরেছে আমি ভয়ে ওই কাঁটার বনের মধ্যে প্রবেশ করেছি আর আমার কলসি তখন ভেঙে এমনি হয়েছে সেই কলসির কানা আমার কাকে থেকে গেছে তাই বিদ্যাপতি কহে বিদ্যাপতি কহে ভুলাওলো ননদিনী অগ বিদ্যাপতি কহে ভুলাওলো ননদিনী শোধনী বটে চতুরা সোহাগী সত্যই রাধারণ তুমি চতুরীর পরিচয় দিয়েছো কুটিলার কাছে তাই বলছি জানো ননদিনী গো ননদিনী গো আমার কলসি ভেঙে গেল বটে কিন্তু আমার কাকের কলসি কাকে রইল আমার কানাই রইল কানাই রইল কানাই রইল কলসি ভেঙে আমার কানাই রইল ওরে কলসি ভেঙে গেল বটে কানাই রইল কলসি কানা রইল আমার সেই কানাই রইল বটে আমার কানাই রইল কলসি ভেঙে গেল বটে কানাই রইল কলসি ভেঙে গেল বটে আমার কলসি ভেঙে গেল বটে আনাই রইল আমার কলসি ভেঙে গেল বটে আনাই রইল আমার কলসি ভেঙে গেল বটে আনাই রইল কানাই রইল তাই রাধারানী বললেন সখীরে আমি কি দেখেছি একটা একটা করে বলি শোন দেখেলাম তারে গোসাই দেখেলাম তারে আর দেখেলাম তারে দেখেলাম তারে গোসাই আমি দেখেলাম তারে কতই দেখিব নয়নে কতই দেখিব সে যে অনন্ত অসীম রূপ আমি দুই নয়নে কতই দেখিব অনন্ত শশি মে তো আসে নাই বলে নন্দ আশীর্বাদ শশি মে আশীর্বাদ শশি মে তো আশীর্বাদ আমার দুই নয়নে
এলাম তারে গোসই দেখে এলাম তারে একই অঙ্গে এত রূপ একটা মানুষের যে এত রূপ হয় আমার জানা ছিল না আমি দু নয়নে কত দেখব হ্যাঁ অনন্ত অসীম রূপ যাকে সসীমে সসীমের মধ্যে তাকে গণ্য করা যায় না সেই রূপ আমি দু নয়নে কত দেখব দু নয়নে ভরে না রূপ কেমন দেখেছে যে দেখেছে সেই তো জানে 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 আনে কি বা জানবে কেন বলে যে দেখেছে সেই তো জানে বলে আনে জানে জানবে কেন যে দেখেছে সেই তো জানে দেখেছে আমার দুটো নয়ন দুই নয়নে যা দেখেছি একটা বদনের সাথে প্রকাশ করা যায় দেখেছে তো নয়ন সে তো বলতে পারে না বদন বলছে বদন তো দেখতে পায় না মুখ দিয়ে দেখা যায় না হ্যাঁ চোখ দিয়ে বলা যায় না চোখে দেখেছে মুখে বলছে তার চোখ যা দেখেছে মুখ বলে কি বলতে পারে মুখ যা বলছে চোখ কি সে কথা বলতে পারে দেখেছে নয়ন বলছে বদন কি করে বলবে সেই বদনের রূপ কি বলে সম্ভব তাই বললেন একের দেখা অন্যের বলা তাই বলি সেটা নাই যায় বলা রাধে রাধে যে দেখিবে কৃষ্ণানন বিধি তারে দিল মাত্র দুটো নয়ন দুটো নয়ন দিয়ে কি কৃষ্ণ রূপের বিচার করা যায় বিচার করা যায় না অনন্ত অসীম রূপ সসীমে আনা বড় মুশকিল তাই রাধারানী বললেন হ্যাঁ দেখেলাম তারে গোসাই দেখেলাম তারে একই অঙ্গে এত রূপ না নয়নে না ধরে শুধু তাও নয় আরো কি দেখলাম জানিস বেঁধেছে বিনোদ চূড়া নবগুঞ্জ দিয়া আহা বেঁধেছে বিনোদ চূড়া নবগুঞ্জ দিয়া বেঁধেছে বিনোদ চূড়া নবগুঞ্জ দিয়া বেঁধেছে বিনোদ চূড়া নবগুঞ্জ দিয়া উপরে ময়ূরের পাখা বামে তলাইয়া ওরে উপরে ময়ূরের পাখা বামে তলাইয়া উপরে ময়ূরের পাখা বামে তলাইয়া উপরে ময়ূরের পাখা বামে তলাইয়া আমার কত ভঙ্গি জানে মাথার কত ভঙ্গি জানে সেকে মাথার কতই ভঙ্গি জানে এখনই দেখে তো এলাম এখনই দেখে তো এলাম এখনই দেখে তো এলাম এখনই দেখে তো এলাম যমুনা জল আনতে গিয়ে এই এখনই দেখে তো এলাম যমুনা জল আনতে গিয়ে এই এখনই দেখে তো এলাম কদমতলে যমুনা চুড়ে এই এখনই দেখে তো এলাম কদমতলে এখনই দেখে তো এলাম কুলে দাঁড়ায় আছে ভঙ্গবঙ্কি মামে যমুনা কুলে দাঁড়ায় আছে ভঙ্গবঙ্কি মামে যমুনা তলে দাঁড়ায় আছে ভঙ্গবঙ্কি মামে যমুনা কুলে দাঁড়ায় আছে ভঙ্গবঙ্কি মামে জলানিতে দেখে বেঁধেছে বিনোদ চূড়া নবগুঞ্জ দিয়া গুঞ্জা ফলের মালা দিয়ে সুন্দর করে চূড়াখানা বেঁধেছে উপরে ময়ূরের পাখা বামে টলাই চূড়ার উপর ময়ূর পাখা চূড়াটা বাম দিকে টলে আছে তাই বৈষ্ণব কবি পদকর্তা বললেন রাধারানী দর্শন করেছেন তাই বলছেন বামে টলাইয়া গৃহকর্ম করিতে এলাম সবদেহ
জ্ঞান দাসে কয়ে সে যে বিষম শ্যামের লেহ বিষম শ্যামের লেহ বিষম শ্যামের লেহ লেহ শব্দের অর্থ হল প্রেম কৃষ্ণ প্রেম লেহ শব্দের অর্থ প্রেম এই বৈষ্ণব কবি জ্ঞানদাস জ্ঞানদাস পদকর্তা বললেন এই কৃষ্ণ প্রেমের ধারা ছাড়া অন্য বই কিছুই নয় তাই জ্ঞানদাসে কয়ে সে যে বিষম শ্যামের লেহ লেহ শব্দের অর্থ হল কৃষ্ণ প্রেম হ্যাঁ তাই রাধারানী বললেন সখীরে আমি আরো কত কিছু রূপ দেখলাম বলি শোন আরো যে কি রূপ দেখেছি এক বদনে কত বলবো অনন্ত অসীম রূপ সে কি সমাধান করা যায় সম্ভব নয় তবু বলি শোন বরণ দেখিন শ্যাম যিনি এত কোটিকা বদন জিতিল কোটি শশী বদন জিতিল কোটি শশী বরণ দেখুন শ্যাম যিনি এত কোটি কাম কোটি কোটি কাম অর্থাৎ কোটি কোটি মদনকে মদন অপেক্ষাও দেখত অতীব সুন্দর বদন জিতিল কোটি শশী কৃষ্ণের মুখমণ্ডলের নিকট কৃষ্ণের বদন চাঁদের কাছে কোটি কোটি শশী কোটি কোটি চন্দ্রের জ্যোতি কোটি কোটি চন্দ্রের লাবণ্য কোটি কোটি চন্দ্রে যে সুন্দর সুন্দরতা হ্রাস হয়ে গেছে কৃষ্ণ বদনের কাছে ভাঙ ধনু ভঙ্গিঠাম নয়ন কোণে পুরে বাম হাসিতে খসয়ে সুধার আসে হাসিতে খসয়ে সুধার আসে অমৃত বরিশন চলছে যে অমৃতের বিন্দুমাত্র কণা জীব জগৎ যদি গ্রহণ করতে পারে অমরত্ব প্রাপ্ত হওয়া যাবে এবং জীবনের সর্বশান্ত সব কিছু ত্যাগ করে কৃষ্ণের সেই অমৃত গ্রহণ করতে পারলে মানব জনম ধন্য হয়ে যাবে এ বড় সুন্দর কান হেরিয়া সে মূরতি সতী ছাড়ে নিজ প্রতি সতী সদ্ধি সতী সাধ্যী রমণী যদি একবার কৃষ্ণরূপে নয়ন কি হবে হেরিয়া সে মূরতি কোন সতী সাধ্যী রমণী যদি কৃষ্ণরূপকে দর্শন করে সতী ছাড়ে নিজ পতি নিজ পতি ত্যাগ করে ত্যাগিয়া ত্যাগ করে কুল লাজ লজ্জা ভয় মায়া সব কিছু পরিত্যাগ করে সে তো কৃষ্ণ কুলে কুল মিশাবে কৃষ্ণ কুলে কুল মিশাবে কৃষ্ণ কুলে কুল মিশাবে কৃষ্ণ কুলে কুল মিশাবে জনম জলি দিয়ে কৃষ্ণ কুলে কুল মিশাবে জনম জলি দিয়ে গোবিন্দ কুলে কুল মিশাবে মাননীয় কীর্তনিয়া শ্রী অভিরাম বাবু কীর্তন গানে অত্যন্ত সন্তুষ্ট হয়ে গৌরাঙ্গ দেব ঘোষালের স্ত্রী রেখা ঘোষাল গৌরাঙ্গ ঘোষাল প্রয়াত হয়েছেন প্রায় 8 বছর হল তার স্মরণে এবং তার স্মৃতির উদ্দেশ্যে 100টি টাকা তার স্ত্রী অর্থাৎ রেখা ঘোষাল উপহার দিচ্ছেন উপা
আশীর্বাদ স্বরূপ আমি এই 100 টাকা মস্তকে তুলে নিলাম। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। বদন জিতিল কোটি শশী, ভাঙো ধন ভঙ্গি ড্রাম নয়নকনে ফিরে বা হাসিতে খসায় সুধার আস। বললেন, হ্যাঁ এ বড় সুন্দর কান, হেরিয়া সে মূলতি সতী ছাড়ে নিজপতি, যদি কোনো সতী সাধ্যী রমণী একবার কৃষ্ণকে দর্শন করে, সেই সতী সাধ্যী রমণীর কুলধর্ম রক্ষা হবে বলে আমার মনে হয় না। ত্যাগিয়া লাজ ভয় মান সমস্ত তার ত্যাগ হয়ে যাবে। এ বড় কারিগরে কুন দিল তাহারে, প্রতি অঙ্গ মদনের স্বরে, যুবতী ধর্ম ধৈর্য ভুজঙ্গম, যুবতী ধর্ম ধৈর্য ভুজঙ্গম দমন করিবার তরে। যুবতী ধর্মটা কেমন, যুবতী ধর্মের ধৈর্যটা কেমন, ভুজঙ্গম বিষধর সাপের মত। হ্যাঁ বিষধর সাপ যেমন ঠিক তেমনই জাগতিক জগতের মানুষ, এই প্রকৃতি জগতে সবাই নারী। পুরুষ হলেন আমার গোবিন্দ, তিনি হচ্ছেন পুরুষ, তিনি হচ্ছেন ঈশ্বরের পরম কৃষ্ণ, সে চিদানন্দ বিগ্রহ, সেই ভগবান, তিনি একমাত্র লীলা পুরুষোত্তম। আর জগতে যা দেখছেন সবাই নারী। ধৈর্য ভুজঙ্গম, জাগতিক জগতের মানুষের ধৈর্য কেমন না ভুজঙ্গম, অর্থাৎ বিষধর সর্পের ন্যায়, তাকে দমন করবার জন্য, তাকে নিষ্পেষিত করার জন্য ধৈর্য ভুজঙ্গম দমন করিবার। এ বড় কারিগরে কুন্দিল তাহারে, কুন্দিল তাহারে, কোন বিধাতা, কোন কারিগর, কোন ভাস্কর্য শিল্পী কৃষ্ণকে নির্মাণ করেছে সে কি বলে বুঝিয়ে দেওয়া যায়? অনুভব আস্বাদন, অনুভবের দ্বারা সাধুগুরু বৈষ্ণবের কৃপা লাভ করে আস্বাদন করতে হবে। যিনি ভক্ত হতে পেরেছেন বৈষ্ণব দাসুন্দার সঙ্গ করে, যিনি সাধনায় ব্রতী হয়ে কৃষ্ণের নিবেদন করে অনুভব করে যার প্রতি কৃপা হয়েছে, সে বলতে পারে, সে কিছু জানতে পারে। সাধারণ পক্ষে অগম্য, সাধারণ কিছু বুঝতে পারে না। এ বড় কারিগরে কুন দিল তাহারে, প্রতিটি অঙ্গ মদনের স্বরে, মদনের স্বরে, অর্থাৎ মদনের যে বাণ, সেই বাণ অপেক্ষাও কোটি 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 সুন্দর অপেক্ষা সেই আমার কৃষ্ণের। প্রতি অঙ্গ মদনের স্বরে, হ্যাঁ যুবতী ধর্ম ধৈর্য ভুজঙ্গম দমন করবার তরে। মনে হয় এই জগতের যুবতীদের ধর্মকে দমন করবার জন্য এমনই সুন্দর করে তার মূর্তিখানা প্রকাশ পেয়েছে জগতের বুকে। তাই গোবিন্দ আমার, গোবিন্দ আমার, প্রতি অঙ্গ মন্দনেশ্বরে ধৈর্য ভুজঙ্গম। এ বড় কারিগরে কুন দিল তাহারে, ওরে অতি সুশোভিত বক্ষ বিস্তারিত, অতি সুশোভিত বক্ষ বিস্তারিত, অতি সুশোভিত বক্ষ বিস্তারিত, অতি সুশোভিত বক্ষ বিস্তারিত, দেখি নু দর্পণ আকার হারে, অতি সুশোভিত, অতি সুশোভিত বক্ষ বিস্তারিত, অতি সুশোভিত বক্ষ বিস্তারিত, দেখি নু দর্পণ আকার you
পরিবেশটা কেমন? অতি সুশোভিত। হ্যাঁ, বক্ষ বিস্তারিত, কত সুগঠন। যে বিধাতা নির্মাণ করেছে সত্যই প্রশংসার যোগ্য, তার শিল্পকার্য ভাস্কর্য সত্যি প্রশংসার যোগ্য। যিনি কৃষ্ণমূর্তি গঠন করেছে তাহার উপর মালা বিরাজিত, তার উপর বনফুলের মালা বিরাজ করছে গোবিন্দ অঙ্গে, সেটাও দর্শনীয়। তাই বলছে তাহার উপর মালা বিরাজিত, কি দিব উপমা তার, কি দিব উপমা তার, সে কি উপমা যে বলা যায়। তাই বললে নাভির উপর লো মল তাব নাভির উপর লো মল তাননে নাভির 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 উপর নাভির উপর নাভির উপর লো মল তাব নাভির উপরে লোমলতা বলি, লোমলতা নাভির উপরে সুগভীর নাভির থেকে যে লোমগুলো আছে সুন্দর সর্পিণী আকার সভা সাপের মতো পাক দিয়ে বক্ষ পর্যন্ত উঠেছে, কত সুন্দর লাগছে দেখতে। নাভির উপরে লোমলতা বলি সর্পিণী আকার সভা সাপের মতো, আস্বাদন চাই অনুভব চাই, নাহলে হবে না। কৃষ্ণকে যারা ভালোবাসে, কৃষ্ণকে যারা পূজা করে, কৃষ্ণ চর্চায় যারা থাকে, তাদের ভালো লাগবে, আর অন্য কারোর ভালো লাগবে না। সর্পিণী আকার সভা চূড়ার টালনি, চূড়ার ভুরুর টালনি, ভুরুর টালনি যিনি ধনুখানি, হ্যাঁ ভুরুর টালনি, এই যে ভুরুর যে টালনি, এই যে ভুরু ভুরুর টালনি, হ্যাঁ হ্যাঁ, যিনি ধনুখানি ইন্দ্রধনুকের আভা, ইন্দ্রধনু সে কেমন, ওই যে বর্ষার সময় দেখা যায় না মেঘের পর, আমরা বলি না যে রাম রামধনু রামধনু, ইন্দ্রধনুকের আভা জ্যোতিটা কেমন, ভুরুর টালনি সুন্দরভাবে এত সুন্দর দেখতে। তাই বৈষ্ণব কবি বললেন ভুরুর টালনি যিনি ধনুখানি ইন্দ্রধনুকের আভা। আবার চরণ না ঘরে বিধু বিরাজিত, চরণ ঘরে বিধু বিরাজিত, চরণে চরণে মুখরিত, চরণ ঘরে বিধু বিরাজিত, চরণ না ঘরে বিধু বিরাজিত, চরণে 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 না পায়ে বিধু বিরোধিত, মনির মঞ্জির পায়ে আহা মনির সেদ দেখিয়া চণ্ডী দাসের হিয়া, সেদশা দেখিয়া চণ্ডী দাসের হিয়া, সেদশা দেখিয়া চণ্ডী দাসের হিয়া, সেদশা দেখিয়া চণ্ডী দাসের হিয়া, ওরে চঞ্চল হই চঞ্চল হয়ে
चरण नखरे विधु विराजित शांत बसें ना परिशन भलो कर मन एत चंचल हमें एका कत ठीक थकब चरण नखरे विधु विराजित श्रीकृष्ण दुई चरणे पांच टी नोक आँच टी आंगुले विधु विधु शब्द चाँद आकाशेर चाँद जान नीचे नेमे एसेछे गोविंदेर चरणेर दसटा नक्षत्रणे जान बसेछे गेड़े बसेछे चरणेर नखरे विधु विराजित मनिरो मंजिरताय मंजिर माने नूपुर ता देखे मने हय जान नूपुर जान सुंदर करे जान सजानो आछे छे दशा देखिया ওই অবস্থা দর্শন করি চণ্ডীদাসের হিয়া বৈষ্ণব কবি চণ্ডীদাস তার হিয়া তার হৃদয় চঞ্চল হইয়া ধায় চঞ্চল হইয়া ধায় চঞ্চল হইয়া ধায় রসশ্রেষ্ঠ কবি চণ্ডীদাস নানুরে যার জন্ম বৈষ্ণব পদাবলী লিখেছিলেন রসশ্রেষ্ঠ কবি চণ্ডীদাস এই চণ্ডীদাস মন দিয়ে শুনবেন সেবেলায় বলেছিলাম কাম কাম পাগলে হয় প্রেম একজন যখন সাধনায় সিদ্ধ লাভ করে বহুদিন সময় লাগে সময়ের প্রয়োজন এই চণ্ডীদাস ব্রাহ্মণের ছেলে চণ্ডীদাস ব্রাহ্মণের ছেলে রজকিনী ধোপার মেয়ে রজকিনী ধোপার মেয়ে চণ্ডীদাস ব্রাহ্মণের ছেলে প্রতিদিন চণ্ডীদাস যায় ছিপ ফেলতে সরোবরে যে পারে চণ্ডীদাস ছিপ নিয়ে বসে ঠিক তার উল্টো দিকটায় হ্যাঁ ও পারে ওই যে ধোপার মেয়ে প্রতিদিন কাপড় কাচে কাচতে আসে ভালো করে শুনবেন কিন্তু ভালো একটা উপমা কিন্তু ওই ধোপার মেয়ে প্রতিদিন কাপড় কাচতে আসে চণ্ডীদাস প্রতিদিন যায় ছিপ ফেলতে রজকিনী চণ্ডীদাসের মধ্যে পরস্পরের মধ্যে ভালোবাসা প্রেমের উদয় হয়েছে কেউ কাউকে ধরা দেয় না কেউ ধরা দেয় না কাউকে এমনি ভাবে বছরের পর বছরের পর বছর কেটে যায় কেউ প্রকাশ করে বলে না যে আমি তোমায় ভালোবাসি এ কথা কেউ কাউকে প্রকাশ করে না চণ্ডীদাস ছিপ ফেলাতে যায় ধোপার মেয়ে কাপড় কাচতে আসে দু মাস চার মাস ছ মাস বছরের পর বছর বছর যেতে যেতে বারো বছর পার হয়ে গেল বারো বছর পরে গিয়ে ধোপার মেয়ে একদিন বলছে ঠাকুর ও ঠাকুর তুমি তো বহুদিন ধরে এমনিভাবে ছিপ ধরে বসে আছো তোমার মাছ কোথায় গো তা তোমার ছিপে কি খোঁট দেয় না তোমার ছিপে কি খোঁট লাগে না সেদিন চণ্ডীদাস বলেছিল এই মাত্র খোঁট দিল রাধে প্রেম এত সহজ নয় হ্যাঁ
प्रेमेर पवित्र शिखा चिरदिन ज्वले स्वर्ग होते आशे प्रेम स्वर्गे जाए चले प्रेमेर कोनो दिन मृत्यु नाई काम प्रेम दुहागार विभिन्न लक्षण लोहार हेम जयचे स्वरूप बिलक आत्मा इंद्रिय प्रीति इच्छा तारे बोली काम और कृष्ण इंद्रिय प्रीति इच्छा धरे प्रेम नाम हाँ कामेर तात्पर्य केवल निज सम्भव केवल कृष्ण शुभ तात्पर्य प्रेम महाबल देखते एक ही रकम मिचड़ी और फिटकिरी मिचड़ी मुखे दिले केमन लागे और फिटकिरी मुखे दिले केमन लागे एई तो काम प्रेम फिटकिरी केमन मुखे देया जाए और मिष्टि यदि मिचड़ी है कत मिष्ट সখীদের কাছে বলছেন রাধা রানী আমি কি রূপ হেরিনু মধুর রতে প্রীতি দাসেন সার কি রূপ মধুর মরতি প্রীতি দাসেন আহারে আমি কি রূপ হেদিন ওই মধুর মরতি ভুবনে তুলনা নাই কো সতি আমার হেন হেমনে এতিন ভুবনে তুলনা নাই কো আরে তুলনা দিতে নারিলা আমি তারে তুলনা দিতে নারিব তুলনা দিতে নারিলাম আমি তারে তুলনা দিতে নারিব মর্ত পাতাল মাঝে আমি তারে তুলনা দিতে নারিব তারে মর্ত পাতাল মাঝে এই জগৎ মাঝে হেরিন মধুর মূরতি প্রীতি রসের সার এহেন লয় মনে এ তিন ভুবনে তুলনা দিতে নাই আর সখীরে
ওরে ললিতায় বিশাখা, ওরে ললিতায় রে বিশাখা, রে বিলদিয়া চূড়ার টালনি কপালে চন্দন চাঁদ, কপালে চন্দন চাঁদ, যিনি বিধুবর বদর সুন্দর ভুবন মোহন ভান, জোড়া ভুরু যেন কামেল কামানো কেনা কইল নির্মাণ, তরল নয়নে তেরস চাওনি বিষম কুলে দেবান, নব জল ধর রসে ধর ধর, নব জল ধর রসে ধর ধর, ওই নব জল ধর রসে ধর ধর, কেনা কইলে নির মা রচো চাহনি বিষম কুলে রোবান, আবার তরল নয়নে তে রচো চাহনি রালো বিষম হবান, সুন্দর অধরে মধুর মুরলি হাসিয়া কথাটি কয় দ্বিজ ভীমে বলে, দ্বিজ ভীম বলে এ রূপ না হলে পিরিতি কেমনে রয়, পিরিতি এ মতো দশা যদি না হয় পিরিতিকে রক্ষা হয়, তাই রাধানি আমার সখীদের বললেন সখীরে হ্যাঁ আমি যদি জানতাম, আমি যদি বুঝতাম কৃষ্ণ রূপে আমায় এত আকুল করবে, কৃষ্ণ রূপে আমায় এত মর্মাহত নির্জিত করবে, তাহলে আমি কি করতাম জানিস, আমি জানিলে জলে যে তাহাম না সখি যেতাম না সে যমুনার জল, আমি জানিলে জলে যেতাম না যেতাম না সে যমুনার জল, আমি জানিলে জলে যেতাম না যমুনার জলে, আমি জানিলে জলে যেতাম না যেতাম না সেই যমুনার জলে, জানিলে জলে যেতাম না, গেলাম গেলাম ভালো কইলাম, আমি জানিলে জলে যেতাম না, আমি গেলাম গেলাম আমি জানিলে জলে জলে, নন্দের দুলাল চাঁদ পাতিয়া রূপের ফার, নন্দের দুলাল চাঁদ পাতিয়া রূপের ফার, নন্দের দুলাল চাঁদ পাতিয়া রূপের ফার, কদম্বের তলে কদম্বের তলে কদম্বের তলে কদম্বের তলে ব্যধশ্যাম কদম্বের তলে, চাঁদ পেতে চ
চাঁদ দাঁড়ায় আছে, দেখো ফাঁদে পেতে চাঁদে দাঁড়ায় আছে, ফাঁদে পেতে চাঁদ দাঁড়ায় আছে, ফাঁদে পেতে চাঁদ দাঁড়ায় আছে, যমুনা কূলে কদম তলে ফাঁদে পেতে চাঁদ দাঁড়ায় আছে, যমুনা কূলে কদম তলে ফাঁদে পেতে চাঁদ দাঁড়ায় আছে। নন্দের দুলাল চাঁদ শ্রীকৃষ্ণচন্দ্র ফাঁদ পেতে চাঁদ দাঁড়িয়ে আছে কোথায়? যমুনার কূলে। হ্যাঁ, ব্যাধের সম ব্যাধের মতো, ব্যাধ যেমন তার শিকারে বস্তু ধরবার জন্য সুন্দর করে ফাঁদ নির্মাণ করে, সে যেমন বসে থাকে তাই কৃষ্ণ ব্যাধের মতো ফাঁদ পেতে বসে আছে। জীবের আখি পাখি জীবকে জীব জগৎকে ধরবার জন্য আকর্ষণ করবার জন্য ফাঁদ পেতেছে। ফাঁদটা কিসের ফাঁদ? রূপের ফাঁদ। ব্যাধ সম ব্যাধ যেমন তার শিকারের বস্তুকে ধরবার জন্য ফাঁদ পাতে, ঠিক তেমনি তার যেমন সমস্ত প্রকার সরঞ্জাম আছে কৃষ্ণের রিক্তাই। কি করেছে ফাঁদ পেতেছে তাতে কি করেছে গো? দিয়া হাস্য সুধা হাস্য সুধা চার চার দিয়েছে কেন না? লোভনীয় বস্তু চার অঙ্গ ছটা আঠা তার হাস্য সুধা, তার যে মৃদুমন্দ হাসি সুধার সদৃশ, যদি কেউ এবার দর্শন করে তার মন প্রাণটা হরণ হয়ে যায়। অঙ্গ ছটা, ছটা মানে জ্যোতি। হ্যাঁ, জ্যোতিরেব পরম ব্রহ্ম, জ্যোতিরেব পরম সুখম, জ্যোতিরেব পরা শান্তি, জ্যোতিরেব পরম পদ। জ্যোতিরেব পরম ব্রহ্ম, সেই ব্রহ্মজ্যোতি যে জ্যোতির সাহায্যে, যে জ্যোতির প্রক্রিয়াতে অনন্তকারী ব্রহ্মাণ্ড প্রতি মোহর মোহর পরিচালিত হচ্ছে, সেই জ্যোতি, সেই জ্যোতিষ্ক, সে হচ্ছে পরম ব্রহ্ম। জ্যোতিরেব পরম ব্রহ্ম, জ্যোতিরেব পরম সুখম, সেই জ্যোতিকে যদি জীব জগৎ আকর্ষণ করতে পারে তাহলে জীব জগৎ শান্তি লাভ করতে পারবে, পরম সুখ, সেটাই হলো পরম সুখ। কিন্তু আমরা আমরা ভাবছি কি আমার গাড়ি বাড়ি টাকা পয়সা থাকলে সুখ হবে, এ সুখের সঙ্গে কোনো লেশ থাকে না। হ্যাঁ, নয়ন মুদলে থাকি, চোখ দুটো বন্ধ হলে সব ফাঁকি হয়ে যাবে। জ্যোতিরেব পরম সুখম, পরম সুখ, সেই জ্যোতি পরম সুখ অনুভব করাতে পারবে। জ্যোতিরেব পরা শান্তি, সেই জ্যোতি পরা শান্তি অর্থাৎ নিত্য শান্তি দিতে পারবে জগৎকে। জ্যোতিরেব পরম পদম, সেই জ্যোতি শ্রেষ্ঠ জ্যোতি। তাই হাস্য সুধা চার নিয়ে অঙ্গ ছেলে আঠা তাতে আবার আঠা দিয়েছে, যেন পাখি যেন চার খেয়ে যেন পালাতে না পারে। অঙ্গ ছেলে আঠা তার আঁকি পাখি তাহাতে পড়ল, আরে আঁকি পাখি তাহাতে পড়ল, আঁকি পাখি তাহাতে পড়ল, এবারে আঁকি পাখি তাহাতে পড়াল, জড়াইয়ে গেল, জড়াইয়ে গেল, জড়াইয়ে গেল, জড়াইয়ে গেল, আঁকি পাখি তাতে জড়াইয়ে গেল, আঁকি পাখি তাতে জড়াইয়ে গেল, আরে ফিরাতে পারি না, আঁকি পাখি তাতে জড়াইয়ে গেল, আরে ফিরাতে পারি না, আঁকি পাখি তাতে জড়াইয়ে গেল, আর ফেরাতে পারিলাম না গো, আঁকি পাখি তাতে জড়াইয়ে গেল, আরে ফেরাতে পারিলাম না গো, আঁকি পাখি তাতে জড়াইয়ে গেল।
যখন আমার দুটি নয়ন আকর্ষণ করলো সেই রূপের প্রতি, কৃষ্ণ রূপে যখন দুটি নয়ন আমার আকর্ষণ হয়ে গেল তখন কি হলো, মনোমৃগী হেন কালে পড়িল রূপের জালে। এই যে মন দেহরাজ্যের রাজা, মনটা কি হলো না, মনটা বিচরণ করতে করতে সেই রূপের পানে এমন আকৃষ্ট হয়ে গেল সেখান থেকে আমি নয়নে ফেরাতে পারলাম না, মনটাকে আমি ফিরতে পারলাম। তারপর কি দশা ঘটিল জানি, ওরে লজ্জা ছিল ছিল আমার গুরু গৌরা সিংহরা। মন মৃগী হেন কালে পড়িল রূপের জালে, মৃগ শব্দের অর্থ হল হরিণ, মৃগী শব্দের অর্থ হল হরিণী। রাধারণী বললেন, ললিতা রে আমার মনটা হরিণীর মতো, বনের হরিণী যেমন চঞ্চল তার স্বভাব চঞ্চল সে যেমন ছুটতে থাকে ঠিক সেই হরিণীর মতো আমার মনটা এমন চঞ্চল হয়ে গেল কৃষ্ণকে দর্শন করে পড়িল রূপের চালে, শূন্য দেহ পড়িয়া রহ, দেহটা শূন্য হয়ে গেল। আমি যে রাজনন্দিনী রাজবালা রাজকন্যা সেই বোদাবোদ আমার লুপ্ত হয়ে গেল। লজ্জা ছিল হে 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 মাগার কিন্তু লজ্জা ট্রাস্টে লজ্জা ছিল হেমাগার। আমি নারী জাতি, আমি রাজনন্দিনী রাজবালা, রাজমর্যাদা আমার নষ্ট হয়ে গেল কেমন ভাবে কৃষ্ণকে দেখতে গিয়ে, সেটা কেমন ছিল হেমাগার। হেম মানে সোনা, আগার শব্দের অর্থ হলো প্রাসাদ। হ্যাঁ, লজ্জাটা কেমন ছিল, স্বর্ণ প্রাসাদের মতো মনে করতাম, স্বর্ণ প্রাসাদের মতো মনে করতাম। হ্যাঁ, আমি যে নারী জাতি, নারী সুলভ, নারীর নারীত্ব, নারীর সার্বভৌমত্ব সব নষ্ট হয়ে গেল কৃষ্ণকে দর্শন করতে। লজ্জা ছিল হেমাগার, গুরু গৌরব সিংহদার, সিংহদার হেমাগার, স্বর্ণপ্রাসাদ। কেমন স্বর্ণ,
হেম মানে সোনা, স্বর্ণ মানে সোনা, কাঞ্চন মানে সোনা, মণি মানে সোনা, সোনা মানে সোনা। কিন্তু এখানে বৈষ্ণব পদাবলী কি বললেন? হেমাগার, হেমাগার।